দেখো ভাই, যদি তোমাদের কাছে শাওয়ার ক্যাপ না থাকে তবে একটা বড় সাইজের বেলুন নিয়ে নাও, আর সামনের দিক থেকে এতটা কেটে নাও। এবার এটা একদম টুপির মতো হয়ে গিয়েছে, তো এবার এই বেলুনটাকে একদম টুপির মতনই পরে নাও। যদি কারোর মাথা একটু বেশি বড় হয় তাহলে বেলুনটা ঠিক হবে না, তো যাদের মাথা বড় তারা অবশ্যই বড় বেলুন ব্যবহার করো, তাহলে স্নান করার সময় চুল আসলে ভিজবে না।